আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনার মোবাইলটা কি আসলে অনেক স্লো, অনেক পুরাতন হয়ে গিয়েছে? তো আপনি কি করবেন এখন? তো আপনার মোবাইলকেও কিন্তু অনেক ফাস্ট করা যাবে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার পুরাতন মোবাইল বা অনেক ওল্ড মডেলের মোবাইলটাকেও কিন্তু অনেক ফাস্ট করতে পারেন। তো সেটি আমি আজকে দেখাবো যে আপনার পুরাতন মোবাইলটাকে কীভাবে একটু ফাস্ট করবেন বা আপনি স্পিডটা বাড়াবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করে দিই। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো তার মধ্যে প্রথমেই যে ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে, আপনার মোবাইলে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে আপনি দেখবেন যে যে অ্যাপটা আপনার প্রয়োজন নাই, যেটি আপনার প্রয়োজন নেই সেটি কী করবেন, সেটি কিন্তু আপনি আনইনস্টল করে দিবেন। যদি আমি আপনাদেরকে এখন এখানে দেখাই যে হচ্ছে, যদি আমি মনে করেন যে সাপোজ আপনাদেরকে আমি এখানে দেখাই যে হচ্ছে আমি এখান থেকে এই আপনার এই ক্যাপকার্টটা আমি এখান থেকে আনইনস্টল করে দেবো, তো আমি যদি এখানে ক্যাপকার্টটাকে প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আনইনস্টল। তো আমি কিন্তু এখান থেকে আনইনস্টল ওকে করলেই আমাদের কিন্তু এটি আনইনস্টল হয়ে যাবে। তো আমি যদি ওকে করে দেখাই, তো ওকে করে দিলাম, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা আনইনস্টল হয়ে গেছে, ক্যাপকার্টটা আমাদের কিন্তু আনইনস্টল হয়ে গেছে। আপনি এখন দেখবেন যে এখান থেকে কিন্তু হারিয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে স্ক্রিন থেকেও হারিয়ে গিয়েছে, আমাদের অ্যাপটি কিন্তু আনইনস্টল হয়ে গিয়েছে। তো আপনার যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ 6 মাসে 1 বার, 3 মাসে 1 বার, 1 মাসে 1 বার ব্যবহার করেন সেগুলো কিন্তু আপনি আনইনস্টল করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফোন অনেক ফাঁকা থাকবে, অনেক ফ্রি থাকবে। তো আপনি কিন্তু এভাবে আপনার মোবাইলের স্পিডটা কিন্তু বাড়াবেন, কারণ যেহেতু ফোন মেমোরিতে চাপ কম পড়বে, র্যামে চাপ কম পড়বে, রমে চাপ কম পড়বে, এই জন্য কিন্তু আপনার স্পিডটা কিন্তু বেশি পাবেন। তো আপনার কিন্তু অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাপগুলো কিন্তু আপনি আনইনস্টল করে দিবেন। তো এরপর যে ভিউয়ার্স 2 নম্বর ট্রিক্সটি থাকছে, এটি হচ্ছে আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে আপনি যেমন ভারী কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, যেমন ফেসবুক, ইউটিউব, আবার হচ্ছে মেসেঞ্জার, তো এই ধরনের করবেন কি এটা লাইট ভার্সনটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি যদি আপনাকে দেখাই, সাপোজ আমি যদি আপনাকে ফেসবুক লিখে সার্চ দিয়ে দেখাই, তো ফেসবুক লিখে যদি আমি সার্চ করি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক যে অ্যাপটি সেটি হচ্ছে 68 মেগাবাইটের, আর আমি যদি আপনাকে ফেসবুক লাইটটি দেখাই, নিচে যদি ফেসবুক লাইটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সেটা 1.9। তো আপনি বুঝতে পারছেন যে কোথায় 68 মেগাবাইট, কোথায় হচ্ছে 1.9 মেগাবাইট, মানে অ্যাপ্রক্সিমেটলি 2 মেগাবাইট, কোথায় 68 মেগাবাইট, কোথায় 2 মেগাবাইট। তো আপনি বুঝতে পারছেন যে আপনার ফোনে কতটা পরিমাণে চাপ কম পড়বে বা প্রেশার কম পড়বে, তো আপনার জায়গাটা কম, রমে জায়গাটা কম দখল করবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ফেসবুক থেকে আপনার অ্যাপ, ফেসবুক মেইন অ্যাপটি বাদ দিয়ে আপনি কিন্তু লাইট ব্যবহার করতে পারেন। হয়তো আপনি সবগুলো ফিচার্স পাবেন না, কিন্তু আপনার ফোনটা কিন্তু অনেক ফাস্ট ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স 3 নম্বর যে আপনার টিপসটি থাকবে সেটি হচ্ছে, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে সবসময় সফটওয়্যার ভার্সনটি আপডেট দিয়ে রাখবেন। তো আপনি যেখান থেকে করবেন, যেটা আপডেট দিবেন সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট নামে যেটি অপশন আছে, সেখান থেকে অলওয়েজ আপনি কী করবেন যে অপারেটিং সিস্টেমটা এটা আপডেট দিয়ে রাখবেন। আসলে আপডেট দিলে কিন্তু ফোন ভারী হয় না, আপডেট দিলে ফোনের বাগিংগুলো ক্লিয়ার হয়েছে এবং ফোন কিন্তু অনেক ভালো ফাস্ট কাজ করে। যে এইটার জন্য আপনি কিন্তু সবসময় আপনার মোবাইলটি আপডেট দিয়ে রাখবেন, আপডেট ভার্সনটি ব্যবহার করবেন, তাহলে আপনি অনেক ভালো সার্ভিস পাবেন। তো এটি হচ্ছে 3 নম্বর ছিল। এরপর যদি আমি আপনাদের 4 নম্বর দেখাই, তো 4 নম্বরে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে সেটিংয়ে আসতে হবে। তো আপনি আপনার মোবাইলের সেটিংয়ে আসবেন, তো আসার পরে আপনি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজমেন্টে আসবেন। তো অ্যাপ ম্যানেজমেন্টে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু সবগুলো, মানে আপনার ফোন যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে আপনি কিন্তু সবগুলাই এখানে পাবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে অ্যাপটি সব থেকে বেশি মেগাবাইট খেয়ে রেখেছে, তো সেটিকে আপনাকে কী করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে। তো আমি যদি আপনাদের এখানে দেখাই, দেখতে পাচ্ছেন যে গুগল 620 মেগাবাইট, প্লে সার্ভিস এটা 695। তো আমি যদি এটা প্লে সার্ভিসে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনার স্টোরেজ নামে একটি অপশন আছে, তো স্টোরেজ দেখতে পাচ্ছেন যে টোটাল 597 মেগাবাইট কিন্তু জায়গা খেয়ে রেখেছে। তো আমি যদি এখানে ক্যাশ ক্লিয়ার করেন, ক্যাশ ক্লিয়ার পর যদি আপনি ম্যানেজমেন্ট স্টোরেজে করেন, তো করার পর আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডাটা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এই 76 মেগাবাইট কিন্তু আমাদের ফ্রি হয়ে যাবে। তো আমি যদি আপনাদের আরও এইভাবে দেখাই, যদি আপনাদের আমি আরও এইভাবে দেখাই, যদি ব্যাকে আসেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেসবুক, তো আমি যদি ফেসবুকটা এখান থেকে যদি মেমোরিতে যাই, সরি মেমোরিতে নাই, আমি যদি স্টোরেজে যাই, স্টোরেজে যাওয়ার পর যদি আমি যদি এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে দেয় এবং হচ্ছে ক্লিয়ার ডাটা করে দেয়, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় 400 থেকে আমাদের 198 হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি হচ্ছে আপনার এই ক্যাশ ক্লিয়ারটা করে নেবেন। তো এভাবে করে নেওয়ার ফলে আপনার কিন্তু মোবাইল স্পেসটা অনেক বাড়বে, যার ফলে আপনার মোবাইলটা অনেক ফাস্ট হবে। হয়তো আপনার এই ক্লিয়ার ডাটা দিলে কী হবে, আপনার আবার নতুন করে লগ ইন করতে হবে, কিন্তু আপনার ফোনের অনেক স্পেসটা ফাঁকা হবে এবং আপনার মোবাইল কিন্তু অনেক একটু ফাস্ট হয়ে যাবে। ভিউয়ার্স 5 নম্বর যে টিপসটি থাকবে সেটি হচ্ছে, আপনার মোবাইলে সবসময় ফোন মেমোরিটি
ফ্রি থাকার চেষ্টা করবেন। কারণ আপনি ফোন মেমোরিতে যদি বেশি প্রেশার দিয়ে রাখেন বা বেশি আপনার ডকুমেন্ট বা আপনার ইনফরমেশন রেখে দেন, তাহলে কিন্তু আপনার ফোন মেমোরি ফুল হয়ে থাকলে আপনার মোবাইলটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ফোন মেমোরিটি আপনার ফাঁকা রাখার, তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেক ফাস্ট হয়ে যাবে বা অনেক স্পিড কাজ করবে। তো এটি ছিল হচ্ছে 5 নম্বর। এখন যদি আপনাকে 6 নম্বর দেখাই, 6 নম্বর যেটি করতে হবে আপনাকে আপনার মোবাইলে ডেভেলপার অপশন যেতে হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি আপনার সেটিংয়ে যাবেন, আপনি আপনার মোবাইলে সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারেন সর্বশেষে ডেভেলপার অপশন। তো আপনি এটা কিন্তু নর্মালি পাবেন না, তো আমি এটাকে আপনাদের বন্ধ করে দেখাচ্ছি যে আপনি এই ডেভেলপার অপশনটা কীভাবে নিয়ে আসবেন। তো আপনাকে আপনি যদি আপনার মোবাইলে সেটিংয়ে আসেন, আসার পর যদি আপনি অ্যাবাউট যান, অ্যাবাউট যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ইনফরমেশন। আমি এটা স্যামসাং মোবাইলের ক্ষেত্রে দেখাচ্ছি, এর মানে এই না যে স্যামসাং মোবাইলে শুধুমাত্র এরকম, সকল মোবাইলেই একই রকম ফাংশন আপনার সফটওয়্যারে পাবেন অথবা হচ্ছে আপনার অ্যাবাউটে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার, তো বিল্ড নাম্বার যদি আপনি এক একসাথে 7 বার প্রেস করেন, তো 7 বার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার মোড হ্যাজ বিন টার্ন অন। তো এটা দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের অ্যাবাউটের নিচে ডেভেলপার অপশনটি চলে আসছে। তো ডেভেলপার অপশন থেকে আপনাকে যেটি করতে হবে, আপনি স্ক্রল করে নিচে আসেন। তো স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার এখানে এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো উইন্ডো অ্যানিমেশন স্কেলটা কী করবেন, এখান থেকে সবগুলো অ্যানিমেশন অফ করে দিবেন। আপনি এখানে যতগুলো অ্যানিমেশন পাবেন সবগুলো আপনি অফ করে দিবেন, তাহলে আপনার মোবাইলে কিন্তু কোনো অ্যানিমেশন হবে না, কোনো ল্যাগিংই দিবে না, আপনার মোবাইলটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো এটি আপনি করে রাখবেন। আরেকটি আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আপনি যদি আরেকটু নিচে আসেন স্ক্রল করে, তো স্ক্রল করে নিচে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড লিমিট প্রসেস, মানে আপনার মোবাইলে কতগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ড আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন। তো এখানে আপনি যেটা করে দেবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন, তাহলে যেটি হবে আপনার মোবাইল কিন্তু মানে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ থাকবে না, যার ফলে কোনো ভারী হবে না বা ল্যাগও দিবে না, আপনি মোবাইল কিন্তু অনেক ফাস্ট ব্যবহার করতে পারবেন। আর এর ফলেও যদি আপনার মোবাইলটা কাজ না করে, তাহলে এর জন্য যে সর্বশেষ অপশন সেটি হচ্ছে মাস্টার রিসেট বা রিসেট ফ্যাক্টরি ডাটা। সেটির জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি আপনার মোবাইলের সেটিংয়ে আসবেন। তো আসার পর আপনি যদি একটু স্ক্রল করে অ্যাকাউন্টে চলে আসেন, তো অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। তো আপনি যদি এখানে নিচে দেখেন যে রিসেট, আপনি একবার সর্বশেষ নিচে দেখেন যে রিসেট নামে একটি অপশন, তো রিসেটের পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি ডাটা রিসেট। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনার সব কিন্তু শেষ, মানে আপনার মোবাইলের, মানে এটা কিন্তু একটা ওয়ান ক্যান্ড আপ অপারেশন, রোগী অপারেশন করার মতো। আপনার মোবাইলের ফোন মেমোরিতে যতগুলো ডাটা আছে, ছবি কন, ভিডিও কন, এই আপনার ডকুমেন্ট ফাইল কন, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি যতগুলো ফাইল আছে, এক কথা যত ইম্পর্টেন্ট যত ডাটা আছে, সবগুলো কিন্তু আপনাকে কপি করে অথবা মুভ করে আপনার অন্য একটা ডিভাইসে বা মেমোরি কার্ডে নিয়ে নিতে হবে। মানে আপনাকে মূল কথাই, আপনার ফোন মেমোরিতে যদি কোনো কিছু থাকে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে ফ্যাক্টরি রিসেট ডাটা দেওয়ার ফলে। এক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধান থাকবেন যে ফোন মেমোরিতে যেন কিছু না থাকে, ফোন মেমোরিতে কিছু থাকলে সেগুলো কিন্তু হারিয়ে যাবে, সেগুলো আপনি আর ফেরত আনতে পারবেন না। তো আপনাকে কিন্তু ফরম্যাটে ফ্যাক্টরি রিসেট ডাটা দিতে হলে আপনাকে ফোনের সব কিছু কিন্তু ট্রান্সফার করে অন্য একটি মোবাইল অথবা কম্পিউটার অথবা মেমোরি কার্ডে ট্রান্সফার করে নিতে হবে, অথবা পেন ড্রাইভে ট্রান্সফার করে নেবেন। তো আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে বা এই কিছু কিছু আপনার পয়েন্টগুলো ফলো করলে আপনার মোবাইলের যে আপনার যে ল্যাগিং ল্যাগ আছে বা স্লো আছে, আশা করি স্লোটা থাকবে না, আপনার মোবাইলটা নতুনের মতো অনেক ফাস্ট হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন, এই ভিডিওটি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। আর আপনারা কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এই প্রত্যাশাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।